তিরঙ্গা যে কার্যসূচী, এই কার্যসূচীর সংগতি রাখি আজি কোকরাঝার শহরত আমি আমার যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটা আমি বিতরণ যে কার্যসূচী, এই কার্যসূচীটা আমি হাতত লৈছো। আমার কোকরাঝার শহরের মাজমজিয়ার ফলত মাজমজিয়াত আমি এই বিতরণ কার্যসূচী লৈছো। ইয়ার বাদেও আমি দুটামান জায়গাত ইতিমধ্যে বিতরণ করা হল, আরও আমি অহাকালি এটা আমি এটা রেলি লৈছো কোকরাঝারের রাজমেলা ফিল্ডের পৰা। আমার কোকরাঝারের যে গান্ধী মণ্ডপ এলাকে আমি এটা রেলি লৈছো। এই বছরও আমি খুব ধুমধামেরে আমার স্বাধীনতার যে দিবস, এই দিবসটো আমি পালন করিম স্বতঃস্ফূর্তভাবে। এই বছরও রাইজ ওলাই আহিব এইটো আমি আশা করছো। যোৱা বছর যে হয়েছিল ইয়াতে দুগুণ উদাহরে আমার সকলো শ্রেণীর রাইজে 15 আগস্ট স্বাধীনতার যে দিবস, এই দিবস পালন করবর কারণে সকলো প্রস্তুত। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান, বিভিন্ন সরকারি কার্যালয়, বেসরকারি কার্যালয় সকলে মানে আগ্রহে এই দিনটি পালন করব। আর বিভিন্ন আমার ক্লাববিলাকে খেলেরও আয়োজন করেছে। আমিও 15 আগস্টের দিনা আবেলি সকল কার্যসূচী শেষ হওয়ার পিছত, সরকারি কার্যসূচী শেষ হওয়ার পিছত ফুটবল প্রতিযোগিতার আমি একটা আয়োজন করেছো। পুলিশের লোক হয়ে পেলায় পাটগাঁও আউটপোস্ট পুলিশের লোক হয়ে পেলায় আমি একটা খেলার আয়োজন করেছো। এখানে দেখা গেছে যে এই বছর আগরক বেশি মানুষবিলাকে রাইজে মানে এই দিবস পালন করব কারণে উৎসাহরে বাচ্চা আছে। চাওক, আমি অলপ আগতে আমি দেখিছোঁ কিছুমান বেনামী কিছুমান যুবকসকলক মানে করায়ত্ত করা বুলি আমি আপনাদের সংবাদ মাধ্যমের যোগেদি আমি গম পাইছোঁ। তেওঁলোকে কোন হয়, কোন মানুহ, কি উদ্দেশ্য তেওঁলোকে লৈছিলে, এই কথাবিলাক আমি এতিয়ালৈকে গম পোৱা নাই। সেইটো আমি গম পাবলৈ হয়তো সময় লাগিব, কিন্তু আমি ভাবোঁ যে ৰাইজে কোনো সঁহাৰি নিদিয়ে। কারণ আপনাদের দেখিছে যে বিটিআর চুক্তি হওয়ার পিছত দুই এজন যুবকসকলে হাতত অস্ত্র লৈ পেলায় পুনের আন্দোলন করিম বুলি তেওঁলোকে যদিও চেষ্টা করে আছে, বহুতবার তেওঁলোকে মানে সফল হওয়া নাই, প্রত্যেকবারতে বিফল হওয়াটা আমি দেখবলৈ পাইছো। কারণ আমার রাইজে এটা এনেকুৱা অস্ত্র সংগ্রাম নিবিচাৰে, ইয়াত শান্তি আহিছে, চুক্তি এটা হল, চুক্তির যেবিলাক দফা এই দফাবিলাক কার্যকরী হয়ে আছে, গতিকে পুনের একটা আন্দোলনের ইয়াত পরিবে নাই। আর ইয়াত মানে সশস্ত্র সংগঠনের অর্থ সশস্ত্র বিপ্লবর কোনো ইয়াত মানে ঠাই নাই, কোনেও মানে এটা এলাও নকরে, কোনেও এটা সঁহারি নজনায়, যার কারণে বিফল হয়ে আছে। গতিকে এবারও যদি কিছু ভাবিছিল এটা নাম সাম দিয়া নাই, কোন সংগঠন কোন মানুষবিলাকে দিয়া নাই, যদিও চেষ্টা করেছিল কিন্তু সফল নহল, যার কারণে নিজকে বাধ্য হয়ে পেলায় প্রশাসনের অসরত ধরা দিছে বা প্রশাসনের অসরত সারেন্ডার হবলে বাধ্য হয়েছে।